দক্ষিণ আমেরিকার স্বাদু পানির ভয়ঙ্কর রাক্ষসের মাছের নাম পিরানহা বাংলাদেশে এই মাছ কিভাবে এলো সেটা জানা না গেলেও ধারণা করা হয় থাইল্যান্ড থেকে প্রথমে এই মাছ বাংলাদেশে আনা হয় অ্যাকোরিয়ামের বাহারি মাছ হিসেবে বাংলাদেশে এর আগমন হলেও প্রথমে উৎসাহী হ্যাচারি টেকনিশিয়ানের হাতে সফল প্রজননের পর অ্যাকোরিয়ামের গন্ডি ছাড়িয়ে চলে যায় চাষের পুকুরে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই মাছ চাষ ও বিক্রি হচ্ছে রাক্ষসী প্রজাতির এই মাছ ও তীক্ষ্ণ দাঁত এবং শক্তিশালী চোয়াল এই জন্য এরা খুব সহজেই শিকারী প্রাণীর দেহ বা মাংস নিতে পারে ফুটো সাধারণত এরা মাংসাশী স্বভাবের মাছ পিরান লম্বায় চোদ্দ থেকে ২৬ সেন্টিমিটার হয় তবে কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে এটা তেতাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে অ্যামাজনের অববাহিকায় বিশেষ করে ব্রাজিলের অরেনকো গায়ানা ও প্যারাগুয়ের পারানা নদীতে এদের দেখা মেলে পেয়ারহা মাছকে বাংলাদেশে বিক্রি করা হয় রূপজাদা মাছ হিসেবে সাধারণভাবে রূপজাদার সাথে কিছুটা মিল থাকার কারণে অনেকে একে রূপচাঁদা মাছ হিসেবে ভুল করে থাকেন অল্প দামে পাওয়া যায় বলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই মাছ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে এখন বাজারে গেলে হর হামেশাই দেখা যায় এই দানবীয় মাছটিকে কিছুটা লুকোচুরি কিছুটা প্রকাশে চলে বেঁচা কেনা বাংলাদেশের প্রায় দুশো ষাট প্রজাতির সাদু পানির মাছ এবং প্রজাতির মাছ রয়েছে। বাংলাদেশ মৎস্য সম্পদের দিক দিয়ে নিঃসন্দেহে অনেক সমৃদ্ধ কিন্তু এরকম বহিরাগত রাক্ষসের মাছ আমাদের মৎস্য সম্পদে বিশাল ক্ষতি করতে পারে পিরানহা নামের দানবীয় রাক্ষসের মাছটি ছোট মাছ বড় মাছ গৃহপালিত পশু এমনকি মানুষ পর্যন্ত ভক্ষণ করতে পারে পুকুরে এই প্রজাতির মাছ চাষের ফলে পুকুরে অবস্থিত দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে কোনোভাবে যদি পুকুর থেকে এই মাছ নদীতে চলে আসে তাহলে আমাদের মৎস্য সম্পদের জন্য এক মহা বিপর্যয় নেমে আসবে পিরানহার রাক্ষসী দাঁতের কবল থেকে রক্ষা পাবে না স্বাদু পানি দেশি প্রজাতির মাছের ডিম এবং পোনা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশে এখন চাষ হচ্ছে এই রাক্ষসে পিরানহা মাছ এই পিরানহা মাছ যেন আর কোথাও চাষ বিপণন ও সংরক্ষণ করা না হয় সেই জন্য সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ সহ সকলকে সচেতন হতে হবে দক্ষিণ আমেরিকার ওরিনগো অ্যামাজন সাউ ফ্রান্সিসকো নদীর অববাহিকায় রাক্ষসে মাছ পিরানহা পিগো সেন্টুরাস ন্যাটের টেরি সবচেয়ে বেশি পাওয়া যায় যদিও শীতল পানিতে এরা বাঁচে না তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের উইনে বাগো এবং উইস কোনসেন হ্রদেও এই মাছ দেখতে পাওয়া যায় মাছটিকে রাক্ষসে বলা হয় এই কারণে যে মাছটি ছোট চোয়াল হলেও এরা ত্রিভুজাকৃতির খুরের মতো ধারালো দুই পাটি দাঁত দিয়ে শিকার বস্তু দেহ ফুটো বা গা থেকে মাংস ছিঁড়ে নিতে পারে প্রজনন পরবর্তী সময়ে এরা আরো বেশি হিংস্র হয়ে ওঠে পিরানহার দেখতে একেবারেই রূপচাতার মতো তবে বড় আকারের হয় সাধারণত ছয় থেকে বারো ইঞ্চি তবে মাঝে মাঝে দেখা যায় অনুকূল পরিবেশ পেলে এরা আট থেকে দশ বছর পর্যন্ত বাঁচে অ্যামাজন বেসিনের সব জায়গায় বিশেষ করে ব্রাজিলের অরিনকো গায়ানা ও প্যারাগুয়ের পার্না নদীতে এদের দেখা মেলে দলবদ্ধ হয়ে এরা চলাফেরা করে আর তাই শক্তিও বেশি স্বাদুপানির রাক্ষসের মাছ পিরানহা বাংলাদেশে বাহারি মাছ হিসেবে প্রবেশ করে পরে তা দেশের বেশ কিছু অসাধু হ্যাচারি মালিক ও মাছ চাষিদের মাধ্যমে ছড়াতে থাকে এই সময় প্রায় সব চাষের পুকুরে ও কিছু কিছু জলাশয় ছড়িয়ে পড়ে পিরানহা যা আমাদের মৎস্য জীব বৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি স্বরূপ এমন সময় সরকার এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে থাইল্যান্ড বা তার আশেপাশের দেশের কোনো চাষ প্রথমে এই মাছটি বাংলায় নিয়ে আসতে পারেন বলে ধারণা করা হয় বাংলাদেশ একটি মৎস্য বৈচিত্র্য সমৃদ্ধ দেশ এখানে স্বাদু পানির মাছ এবং চারশো পঁচাত্তর প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে আর পিরানহা প্রজাতির মাছটি দেশের অধিকাংশ ছোট মাছকে প্রকৃতি থেকে বিলুপ্ত করে ফেলবে যদি এই মাছ বাস্তবে নিষিদ্ধ না হয়তো।